আপনার পুরো নাম? পুরো নাম মোসাম্মদ শরীফা খাতুন। আচ্ছা, বেগম ভুলে গেল, বেগম দিনা হাসনাত দিতা। আচ্ছা, মা আপনার বাবার বাড়ি? বাবার বাড়ি। আচ্ছা, আপনার তো বিয়ে হয়েছে মনে হয় তখন 14-15 বছর বয়স? আমার বয়স আমি 16। 16 বছর। তো তার আগে তো পড়াশোনা করেছেন না কেন? তো ছেলেবেলা কেমন কেটেছে ছোটবেলা? ভালোই কেটেছে, তখন তো অসুস্থ ছিলাম না, ভালোই তো সুস্থ ছিলাম। আপনাদের স্কুল কত দূরে ছিল? আমার স্কুল, আমি তো আমার গ্রামের স্কুল, তো আমার স্কুল গ্রামের মাঝখানে ছিল। বাড়ি থেকে কত দূরে ছিল? বাড়ি থেকে এখন আন্দাজ কি করে বলবো, আনুমানিক 1 কিলোমিটার? অনেক এত না, অত না, 1 কিলোমিটার। হেঁটেই যাওয়া? হ্যাঁ, হেঁটে। কাঁচা রাস্তা ছিল? হ্যাঁ, তখন কাঁচা রাস্তা। স্কুল জীবনের সে সব বন্ধু বান্ধবদের কথা মনে আছে? তাদের সাথে যোগাযোগ মনে আছে? তো সে জীবন খুব ভালোই কেটেছে। সে জীবন ভালোই কেটেছে। তো তখন লেখাপড়ার বাইরে আর কি করা হতো? যেমন মাদের কাছে শুনি যে তারা নাকি দোয়াতে যেত, ঘোরাঘুরি করত, এরকম? আমি খুব ঘোরাঘুরি বেশি করি। আপনাদের মানে বাবারা বোধহয় একটু শাসন করতো ভাইরা, বেশি একটা ঘোরা যাবে না? ভাইরা আমাদের বড়, সে বিয়ের সময় মনে আছে কি কিসে করে আসছিল? এখন যেমন মাইক্রোতে আসে, কারে আসে, তখন ঘোড়ার গাড়িতে আসেন তাহলে তো অনেক কষ্ট। পুরোটা ঘোড়ার গাড়িতে আসা যায়? তাহলে সেই বর্ষাকালে বিয়ে? বর্ষাকালে বিয়ে হয়েছিল কত সালে? বাংলা 1372 বসবাস শুরু করলেন কুষ্ণতে? বসবাস কুষ্ণতে। কুষ্ণতে কত বছর ছিল? এখন বিয়ে হওয়ার, বিয়ে তো হলো, তারপরে বিয়েতে ঘুরে গেলাম, যে অসুস্থ হয়ে গেলাম, যে বিয়ের 9 মাস পরে লাগলো, লাগলো হইল 13 ফাল্গুন। তাহলে ওখানে কয়টা ছেলে মেয়ে হয়েছে? ওখানে সব হয়েছে, সবগুলো হয়েছে, সবগুলো ওখানে হয়েছে। ছোটটা আছে, ছোট মানুষকে সব? হ্যাঁ, তাহলে তো ওখানে অনেকদিন থাকা যায়। 17 বছর। তারপরে ছেলে আসলেন? ছেলে আসলাম। এখানে ওখানে শ্বশুর শাশুড়িরা সহযোগিতা করতো? সহযোগিতা আমার শ্বশুর শাশুড়ি যেভাবে করে থাকে ওইভাবে করতো। ভাগ্নে ভাগ্নি সবাই, মাটি পরীক্ষা, আয় পরীক্ষা, বিয়ে পরীক্ষা, সবাই দিলে থাকলো, জীবন কাটলো। এতগুলো ছেলে মেয়ে মানুষ করলেন, তখন হয়নি? এখন যেমন একটা দুটোর বেশি নিতে চাচ্ছে না, কষ্ট হবে, কষ্ট ছাড়া মানুষের জীবন নষ্ট। যে আমার মাদের বা আপনাদের এতগুলো ছেলে মেয়ে, তারপরে আনন্দের সাথে মানুষ করেছে, আর এখন তো সময় মানে একটা দুটোর বেশি আর ইয়ে করতে পারছে না, কষ্ট হবে মানুষ। ছেলেমেয়েরা তো সবাই গ্রাজুয়েট করেছে, তাহলে আপনি একটা মানে অত্যন্ত গর্বের মা বলা যায়। সব ছেলে মেয়েগুলোই তো গ্রাজুয়েট, কেন? বড় ছেলে মাস্টার্স, ছোট ছেলে মাস্টার্স, মেয়েগুলো গ্রাজুয়েট, মাস্টার্স, অনার্স, মাস্টার্স, মানুষের কয়জন মা গর্ভে এরকম সন্তান হয়? বেশি আফসোস, এই কথাগুলো কারোর সাথে বলাও যাবে না, সহ্য করাও খুব কষ্ট। জীবন আমার খুব দুঃখের দিকে কেটেছে। মা ঠিকই, আমি গর্ভে থইলাম, আমি গ্রাজুয়েটের মা, কিন্তু সে
সে তেমন একটা সহযোগিতা করেনি বা খুব একটা সহযোগিতা করেনি বা আমাকে সে খুবই মানে অবহেলা পাত্র করে নিয়ে বেড়ায়, এটা তো ঠিক না। কারণ আপনি একটা সম্ভ্রান্ত বংশের একটা অত্যন্ত ভালো মেয়ে, আপনার সাথে যত দুঃখ কথা বলেছে এখন সেই অ্যালজেব্রার কথা বলেন, সেই সময় সেই বীজগণিত অ্যালজেব্রা হয়তো সুযোগ পেলে আরও পড়াশোনা করতে পারেন। আমি তো জানি অত্যন্ত ব্রেনি একজন মেয়ে, মূর্খ আমার বলে মূর্খ অত্যন্ত ট্যালেন্ট। তোমার মামা আমার এতটুকু দাম হতো না, আর মেধাবী না হলে এই ছেলে মেয়েগুলো এরকম হতো না। বৃক্ষ যেমন তার ফল তেমন হয়, আপনারা ভালো বলে আপনাদের মেধা আছে, আপনার মেধা আছে বলে ছেলে মেয়েরা এত ভালো করেছে। তাহলে অনেকদিন অসুস্থতায় কেটেছে। হ্যাঁ আমার জীবনটা অসুস্থতাই কাটে, এটা একটা খারাপ দিক। অসুস্থতায় কাটলে শোনা শেষও শেষও সেই অসুস্থতাই জীবন শেষ হয়ে গেল, সুস্থ আর লাভ করলাম না, আর সেই শান্ত আর ফিরে পেলাম না। নিজের মানে দেহের শান্ত পেলাম না, মনের তো শান্ত পেলাম না, দুটোই মানে একবার দুটোই সেই নেগেটিভ পজিটিভ মানে একটা শান্ত পেলাম না। আপনার খাওয়া দাওয়া কী কী খেতে পছন্দ হয়? আমি এখন ধরো যে আগে আমি তো এই আমার এই গ্যাসের দোকানে আমি অনেক কিছু মেনে চলছি, মানে ব্র্যাক এমন কিছু খাই নিয়ে রাখুন, সব কিছু একটু খাই, অসুবিধা হলো খাই, জোর করে খালো একটু খাই, কিন্তু আগে আমি খুবই কষ্ট করি। আমার বকুল যেবারে খোলে সেবারে যুদ্ধের আমলে তারা সেইটা মেডিকেলে করতেছিলাম মনে করি, তখন আমি যে কী যে হয়ে গেলাম শুকিয়ে, মানে আমার একদিন তোমার নামা হইলো আগুনগুলা হাতানি বলছে বউ মতো আগুন লাগলে বিয়ারাম এরে মেরেছে, ওরে হাতা যে ছুটে আমি বেরিয়ে হাতা নিতে আসার হাতায় আমার আঙুল একটা মাঝখানতে চিড়ে গেল, অনেকক্ষণ পরে এক ফুট রক্ত পড়লো, কালো চোখের রক্ত, কালো রক্ত, কালো রক্ত। আমি ছয় মাস ভাত খাতাম না, ভাত নিয়ে আসলাম কামতাম হাওমা করে, আর যাটু খাতাম তা গলার ভিতরে আমার আঙুলে তা তুলে ফেলতে হতো, অসহ্য, মানে সেগুলো মাটিতে পড়লে মানে অ্যাসিড হয়ে যেত। আমার জীবনটা খুব কষ্ট কাটলো, তার শেষ মনে করি আমার শেষ বোধ হয় স্বস্তি পাবো, শান্তি পাবো, আমার দেহের দিকতে মনের দিকতে তা কোনো দিকতেই পালাম না, দেহের দিকতেও পালাম না মনের দিকতেও পালাম না। তোমার মামা তো আজ প্রায় বা এখন জিনিস কলম থাকে না, কেউ পারছি না, তখন তুমি সব কথাগুলো শুনতে চাচ্ছো তখন বলতে আমি বাধ্য হচ্ছি। তোমার মামা তো আমার সাথে সারা জীবন এইভাবে করলো, এইভাবেই তো জীবন যাপন কাটতাম, আমাদের পাঁচটা ছেলে মেয়েও হইলো, সংসারও করলাম, জীবনও কাটিয়ে দিলাম, মানুষের দিন যাচ্ছে না, এই যে রাতে সাবাদ এই দিন চলে গেল, রাত চলে যাবেন আবার দিন আসবেন, আসছে না, একটু বাধা থাকছে কারো জন্য, কারো জন্য বাধা থাকছে না। তো এইভাবে তাই গিয়ে তোমার মামার সাথে সামান্য একটা কথা নিয়ে দেড় বছর আমার সাথে কথা বলি, আর দেড় বছর কথা না বলে কেউ অসুস্থ হয়ে পড়েছে, তার উপরে একটা চাপ হয়েছে, তারপর একটা চাপ মনে মনে চাপ হচ্ছে, দেড় বছর কথা বলিনি বলে বাড়ির ভিতরে আসিনি আমার, আমার আমি যদি দেখেন থাকি তবুও কিন্তু চলে যায়। তারপরে অসুস্থতা হয়ে গেলে তাই দুই মাস তার সব কিছু সেই তো আমি সব ফেলে দিয়ে আমি মনে করলাম যে যাক বাকি জীবনটা বাকি জীবনটা এই যে কদিন হয়তো সেও বাঁচবে না আমি বাঁচবো না, তা বাকি জীবনটা আর মনে কিছু রাখবো না, যাক আমি তার মনের থেকে মাফ করে দিলাম, আর সে আমার করলো করলো, তার কথা পায়ে ধরে মাফ চাইছি, সে মাফ করে করে না করে না করে সে ব্যাপারটা আমি তো মাফ করে দিয়েছি। হ্যালো আর দুই মাস তার গালে তুলে ভাত খাওয়াছি, তার গোসল করাচ্ছি, তার পিসাব সাফ করেছি, তার কোলের মধ্যে নিয়ে শুয়ে থাকছি, তবু তার মন কেন তার অসুবিধে অসুবিধা কি সেই জন্য তার সে বলে উনি বলুন বলো হ্যাঁ বলে কি বলে যে মেয়েরা আছেন ঘর এখন শোকেস একটা মানে আমার ঘরে এসেছিল, তাই পারু গাইতে দিয়ে এই ঘরে দিয়ে তাই হইল একটা খাট দিলে না, মেজেই শুনলাম কয়েকদিন ঠান্ডা লাগলো সর্দি জ্বর, তাহলে তুমি নিচে শুনলে হয় একটু করে শো আপনার সারা জীবনের মধ্যে কোন সময়টা মনে হয় যে খুব ভালো কেটেছে? পানির ভেতর মানে আধা ঘন্টা কোনো এক ঘন্টা নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারিছে, সাত আট জন ছেলে মেয়ে একদিকে হবে আর আমি একলা আমার ধরতে পারবো না, আর দৌড়ো নয়তো সে আর বলবো না,
আপনাদের যে স্কুলে কোনো ফাংশন টাংশন হতো না তখন স্বাধীনতা দিবস উপলক্ষে? স্বাধীনতা দিবস আমি এমন কিছু করি, তবে আমি হলে যখন ক্লাস সেভেনে পড়ি তখন একটা স্টেজে একটা গজল বললাম, বলে একটা খাতার কলম পাইলাম, পুরস্কার পাই জগতে বাসি একজনকে আয় আয় ওই গজলটা বলিলাম, বলে একটা খাতার একটা কলম পাইলাম, স্টেজে বলিলাম এই আমার জীবনে আমি। বিয়ের পরে জীবনটা খুব একটা ভালো না? বিয়ের পরে আমার জীবন ছোটবেলায় বাপ মা আমাকে ভালোবাসতো, আমি একটু লেখাপড়ায় ভালো ছিলাম, আমার বাবা আমার পড়ানোর জন্য খুব চেষ্টা করলো। তখন ওই তো এখন মুনাহাতপুর হাই স্কুল হয়েছে, খয়রুদ হাই স্কুল হয়েছে, তখন আমার পড়ার জন্যই আমার আব্বা কত ছোটাছুটি করলো। আমি বৃত্তি পরীক্ষা দিলাম ফাইভতে, তারপরে হলো ওই উথলে জুনিয়র হাই স্কুল, ওখানে ক্লাস এইট পর্যন্ত হলো, ওখানে আমার ভর্তি করি এক বাড়ি থাকতো, সেখানে ওখান থেকে ক্লাস এইট পর্যন্ত, ওখান থেকে বিয়ে হয়ে গেল। এখন আপনার শরীর কেমন আছে? শরীর ভালো। ব্যায়াম তো করি, বললাম তো নিয়মিত ব্যায়াম করেছি, তাও কিছু কোনো পরিবর্তন এখন রাখতে পারি করিনি। তবু একটু ব্যায়াম টায়াম করার সময় রক্ত চলাচল কম হলে ওরকম ব্যথা হয়? যে কি জ্বালা যন্ত্রণা করে 24 ঘন্টা, মানে কোনো সময়টা বিরাম পায় না। একার বসে থাকে কি আর, কষ্ট হলে সময় কাটে, বসে থাকে সময় কাটে, ছেলেমেয়েরা তো সবাই খুব ভালোবাসে আপনার, ভালো একটা জিনিস, সব ছেলেমেয়েরা কাছে আসলে ভালো করে কথা বলে, শুধু একটা নাকি তারপরে দুটো একটা একটু বেশি ভালো, তাদের বড় মেয়ে মিলে একটু বেশি ভালোবাসে বলেন, সবাই ভালোবাসে হয়তো মনে কোনো ইয়ে আছে, কষ্ট আছে না? আমার কোনো কষ্ট নেই। তাহলে আপনার যদি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসে, আর যদি মেয়েদের উদ্দেশ্যে আল্লাহ যদি বলে যে এই এক ঘন্টা পরে তোমার নিয়ে নেব, বুঝলে তুমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাও, তাহলে আপনি কি বলবেন যে তোমরা মিলেমিশে থাকো, ভালো থাকো? তুমি তো বলো কোন মা বাপ কোন সন্তানের খারাপ একটা দেয় বলো, তাহলে একটা একটা করে বলেন বড় মেয়ের জন্য আপনি কি বলবেন শর্টকাটে, তুই ভালো থাকবি বা এরকম করে চলিস বলেন, মনে করেন যে আপনার যাওয়ার সময় চলে আসেন, এক ঘন্টা পরে চলে আসেন, তাহলে তখন বড় মেয়ের কেন সব কিভাবে চলবে তারা এখন, তাদের যেটা ভালো লাগবে সেইভাবে তারা চলবে, তারা একটু পরামর্শ দেবেন, আমি পরামর্শ, তারা যদি আমার পরামর্শ না আসে, তোরা একসাথে থাকিস নাকি আলাদা হইস নাকি কি করবি একটু বলে দেন, আপনার মনে তারা শুনে কেন, আপনার তো মনে কিছু কথা আছে যে ওরা কিভাবে থাকলে আমি সন্তুষ্ট হই। এখন তো যুগে কেউ থাকছে একসাথে থাকছে, বিয়ের আগেই সব আলাদা হয়ে যাচ্ছে, থাকছে কেউ একসাথে, আর সবাই যে একরকম মধু তা তো নাই, তোমরা আমি তো সেদিন গিলাম তোমাদের বাড়ি গেলাম, তোমার ভাইরা তোমার দুটো ভাই তোমার মার মাঝখানে নিয়ে দুটো ভাই দুই পাশে বসে, আমার মাঝখানে নিয়ে দুটো ভাই দুই পাশে বসে ভাত খায়, কিন্তু আমার তো তা নাই, কেন তা নাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাহলে আপনি চান যে ছেলেরা ভালো থাকুক,
আলাদা থাকলে থাকো না সুন্দর করে তুমি জমা ভাগ করে কেউ কোন মাস আয় যখন ছেলেটা খারাপ থাকুক বা তারা খারাপ হোক বা তাদের শরীর খারাপ হোক বা তাদের মন খারাপ হোক বা তারা অশান্তিতে থাকুক আমার জীবন যত অশান্তি তারা ভালো থাক তাদের জন্য দোয়া করি নামাজ তাদের জন্য তাহাজ্জুদ নামাজ তাদের জন্য দোয়া করি সবাই ভালো থাক সবার দেহ মন সুস্থ থাক সবাই ভালো থাকুক সবাই ইমানের সাথে মরুক সবাই ভালো পথে থাকুক সৎ পথে সব সৎ ইনকাম করুক কোনো মাস আয় যে হিরো তার সন্তান খারাপ হোক আমি যখন বাড়িতে বলি যে আমি যদি মারা যাই তাহলে আমার কলমা খতম করার জন্য ওই দশটা গরু ধরে খরচ করে করা লাগবে না তাই তো কয়টা ওই এতিম মিসকিন নিয়ে কয়টা কুটুম কুটুম করে খাইয়ে দিই আমি আমার আমল যদি আমি ঠিক না করে যাই কোন ছেলে মেয়ে খানা পিনা করে আমি জান্নাতে যাবো সেই তো তাহলে তো মন্ত্রী রাজা রাজাদের অনেক টাকা আছে তারা তো যেত বিশাল আয়োজন করে আমার ওখানে বাপ মার পাশাপাশি থাকলে আমি খুশি হবো বেশি বাপ একদিক থাকলো মায়ের দিক একদিক থাকলো তারপরে আমি থাকলাম আমার কিন্তু কৃষ্ণই আমার থাকতে ইচ্ছা করছে না কারণ কৃষ্ণ সে কবরস্থান একদম ভালো না সেখানে খুব অত্যাচার সে চারিদিকে গু গোবর মানুষ জনের বসবাস গরু সেখানে কোনো সেখানে কবরস্থান দরকার মতো এখন ওরা অনেক কি করবে জানলে মারা পড়ে যাই হবে মরিয়া গেলে জানবেনি গেলেই সেই নদীতে বাসা তার কবরে তো তার কোনো ইয়ে আছে আমার এনে বলতো যে আমি একদিন আমার শাশুড়ি মেরে গেলে কবর ভেঙে গেছে কবর ভেঙে মাটি চাপা পড়েছে সবাই আমরা হাওয়া করছে আমার এনে বল কাছে যে আপনারা ওই ওই চিন্তা করছেন কেন মরার পরে জেগেন থই থুক গিয়ে জান বেরোনোর সাথে সাথে জানতো চলে গেল আল্লাহর কাছে আর এ দেহের কোনো মূল্য আছে এগুলো গন্ধ ছুটে মানুষ টিকতে পারে না বিধায় মানুষ হলে মাটি চাপা দেয় তো কবর আমার যে কেনাই হয় কি আমরা কামনা করি আপনি অনেক দিন সুস্থ থাকেন আরো অনেক দিন জীবিত থাকেন আমাদের আমাদের যেন আরো বেশি দোয়া করতে পারেন আপনাদের সাথে আরো দেখাশোনা হয় সেই কামনা করি ঠিক আছে আমরা আজকে এই পর্যন্ত আবার ইনশাল্লাহ মাওলানার সাথে দেখা হবে কথা বলবো সুখ দুঃখের গল্প করবো খোঁজ খবর নেব খুব কষ্ট হয় হাতে ঠিকঠাক